বাচ্চি ভাই তো অবশ্যই ভালোবাসতেন, কারণ বাচ্চি ভাই হচ্ছে সবার আমাদের সবার বলতে গেলে লিডার, আমাদের সবার একজন অভিভাবক, ব্যান্ড সঙ্গীতের একজন অভিভাবক যদি কেউ হয়ে থাকেন সেটা আয়ুব বাচ্চু হবে আমি মনে করি। ওনার অসংখ্য সৃষ্টি এবং অসংখ্য কর্ম কিন্তু শুধু দর্শকদেরকে অনুপ্রাণিত করেনি, আমাদেরকে অনুপ্রাণিত করেছে। আমরা চলে যাচ্ছে ব্যান্ড ছেড়ে, মানে তখন একটা সিঙ্গার লাগবে, তো সেই সুবাদে আমি ফিডব্যাকে লিড ভোকালিস্ট হিসেবে জয়েন করি। তো দিস ওয়াজ এ ভেরি ইন্টারেস্টিং প্রসেস, মানে একটা পুরো অডিশন হয়ে, সেই অডিশন আমার কাছে গোপন রাখা, আবার আমাকে হঠাৎ করে ডেকে নিয়ে বলা যে ওই যে অডিশন ছিল আমাকে বলা হয়নি, অডিশন ছিল আমার। বয়স মানে তোমাদের দোয়া আশীর্বাদ সবাই আমাকে করো নাবাড়ুক, সেটাই বয়সটা ধরে রেখেছি। মূলত আমার যারা ভক্ত শ্রোতা এবং এই যে ভালোবাসার মানুষ তুমি, এরকম অনেক আছে, হাজার হাজার আছে, সবাই আমার ভালো আশা করে, ভালোটা চায়। হ্যাঁ, তো এত লোকের ভালোবাসা পেলে তো একটা মানুষের আয়ু বাড়তেই পারে। তুমি না, এই এই অভিযোগটা তো জেন্টস ভাই আমাকে করবে যে কিরে তুই তুই হলি একমাত্র যে আমাকে ফোন করে না, এটা জেন্টস ভাইও আমাকে বলে। সুতরাং এটা হচ্ছে, এটা অ্যাবসলিউটলি রং, এটা আমি আসলে জেন্টস ভাই না, কাউকেই আমার ফোন করা হয় না, কিন্তু সবার সাথেই আবার কথা হয়, সবার সাথে দেখা হয়, সেটা হয়। আমার আসলে 6 থেকে 8 মাসই একটা যে কোনো একটা সিজন ধরে রাখে এবং সিজন যায়, এবং আমার মনে হয় কি খুব বোরিং, একই চেহারা আমার প্রতিদিন আয়নাতে দেখতে, এবার 6 মাস 7 মাসও যদি হয় আর নিতে পারি, আর নিতে পারি না, এটাকে একটু পরিবর্তন করতে হবে। এখন যেমন মোটামুটি 8 মাস হলো টাচ করছি না, অস্ট্রেলিয়াতে একটু হালকা টাচ করেছিলাম নভেম্বর, কিন্তু এখনও মনে হচ্ছে না যে এবছর আর টাচ করবো, ওটা ছেড়ে দিচ্ছি, আর চুলটা বড় হোক দেখা যাক। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মাঝখানে মোজ দাঁড়িয়ে রেখেছিলাম, ওটা ওটা খুব খারাপ সময় যাচ্ছিল, সবাই তখন আমারও খুব খারাপ সময় যাচ্ছে, তো সে সময় সব সবই ছেড়ে দিলাম। তো মোজ দাঁড়িয়ে দেখলাম কত বড় হয়, বেশ বড় হয়েছিল, এবং অতএব অলটুগেদার মানে একটা আর্টিস্ট তো আমি, আর্ট আমার চেহারাটাই, আমার নিজের চেহারাটাই আমার নিজের সবচেয়ে বড় আর্ট। বাচ্চি ভাই তো অবশ্যই ভালোবাসতেন, কারণ বাচ্চি ভাই হচ্ছে সবার আমাদের সবার বলতে গেলে লিডার, আমাদের সবার একজন অভিভাবক, ব্যান্ড সঙ্গীতের একজন অভিভাবক যদি কেউ হয়ে থাকেন সেটা আয়ুব বাচ্চু হবে আমি মনে করি। ওনার অসংখ্য সৃষ্টি এবং অসংখ্য কর্ম কিন্তু শুধু দর্শকদেরকে অনুপ্রাণিত করেনি, আমাদেরকে অনুপ্রাণিত করেছে। আমরাও দেখতাম ওনার এক জায়গায় দাঁড়িয়ে কীভাবে উনি 4 ঘন্টা পারফর্ম করেন, কীভাবে উনি ইটিভি লাইভে এক টানা 8 ঘন্টা পারফর্ম করলেন, হাউ ইটস পসিবল, তো গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড, এগুলো তো শিক্ষণীয়। ওনার প্লেইংয়ের ব্যাপারগুলা এগুলা অত্যন্ত শিক্ষণীয়, যে উনি কীভাবে ওয়ান ম্যান শো, উনি কোনো কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়া একটা ডিলের উপর, একটা ডিলে ইফেক্টের উপর উনি কীভাবে এত সুন্দর কম্পোজিশন প্লে করতে পারেন যে কোনো এনি টাইম এনি মোমেন্ট। এইটে যখন আমি ফিডব্যাক জয়েন করি সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ছিল, বিকজ ওদের সাথে এমনিতে একটা আমাকে হঠাৎ করে সেলিম হায়দার আর মুরাদ, ওরা দুজন ইউনিভার্সিটিতে এসে হাজির, এটা 78-এর শীতকালে শীতটা পড়েছে। তো মুরাদ আর সেলিম এসে বললো যে একটা বল হচ্ছে, বল মানে হলো যেখানে সারা রাত ধরে গান হবে, এবং ওদের সিঙ্গার ছিল জাকির, জাকির মানে আমাদের মতি ভাইয়ের ছোট ভাই ডাক্তার জাকির। আচ্ছা, তো জাকির এতগুলো গান গেতে পারবে না, তার একটু রেস্টের দরকার, তোমাকে কিছু গান করতে হবে। তো ঠিক আছে, গেলাম, তো প্র্যাকটিস হলো 2-3 দিন ধরে প্র্যাকটিস, মোটামুটি আমি 10-12টা গান তুললাম। তো সেই গানটা তুলে কনসার্টটা মানে কনসার্ট মানে সারা রাতের অনুষ্ঠান, তো আমি ওই 10-12টা গান 2 বার করে গেলাম, 24 বার গেলাম আর কি। হ্যাঁ, ওই একবার শেষ হলো, আবার গান নেই, আবার ওই গানগুলো আবার করবো, মানুষ হয়তো রিকোয়েস্ট করলো যে এই গানটা ভালো লাগছে আবার করো। আচ্ছা, তো 2 বার করে করলাম, করে টোরে বেশ বেশ ভালো ফুরফুরা মেজাজে, তখন কিন্তু আমি ফিডব্যাকের মেম্বার না। বাচ্চু ভাই প্রথম যেদিন একসাথে কনসার্ট করি তখন বাচ্চু ভাই আমাকে বুকে জড়িয়ে ধরছিলেন এবং বলছিলেন, হাসান তোর ভিতর প্রেম আছে, তোর ভিতর একটা প্রেম আছে, প্রেম দিস, সবাইকে প্রেম দিস। তো এই কথাটা আমি কোনোদিন ভুলবো না, উনি এত বড় একজন মানুষ, আমি তখন ভেরি ইয়াং আর কি, আই ওয়াজ লাইক কত হবে 26 আমার এইজ, আর উনি তো অনেক সিনিয়র, তো ওনার এই কথাটা আমি কোনোদিন ভুলবো না। আর একটা কথা আমি মানুষের মুখে শুনতাম তখন, আমার ওনার প্রতি অনেক শ্রদ্ধা এবং ভক্তি, এবং আমার গায়ের লোম খাড়া হয়ে যেত কথাটা শুনলে, সেটা উনি বলতেন যে হাসানের একটি গান জারেজা
যেটা আমার হৃদয়কে আলোড়িত করে। আই লাইক দ্যাট সং লাইক এনিথিং। এই যে উনি যে এত বড় একজন মানুষে যে কথাটা বললেন, এতে কিন্তু আমি ওনার প্রতি আমার শুধু ভক্তি শ্রদ্ধা বাড়লো না, আমার নিজেরও কাজের প্রতি একটা ভালোবাসা বেড়ে গেল। টিঙ্কু বেশ জানাজাও গিয়েছিল, প্লাস ওনার মিলাদ যেটা কুলখানি হয়েছিল ওখানেও টিঙ্কু গিয়েছিল, আর আমরা তো একসাথে ওনার যেদিন গত হলেন উনি ওই দিন দেখতে গিয়েছিলাম স্কোয়ারে একসাথে। এরও বোধহয় সপ্তাহ দশ দিনের ভিতরে হঠাৎ করে শুনি যে মাকসুদ আসো আজকে তোমাকে শো করতে হবে, ঘটনা কি হঠাৎ করে শো? কেননা তোমাকে রেগুলার গান করতে হবে, তুমি তোমার বাবা আমার কাছে পারমিশনটা নিয়ে নাও, তোমাকে রেগুলারই চাচ্ছি আমরা। আর আসলে যেটা হয়েছিল যে পরটা একটা অডিশন, তোমার একটা অডিশন আমরা করলাম অন লাইভ এবং ওটা হোটেল ম্যানেজমেন্টটা খুব পছন্দ করেছে। আর একটা কথা হলো, ওই রাশিয়া না সরি জাকির চলে যাচ্ছে বুলগেরিয়াতে তার ডক্টরেট ডিগ্রি আনতে, মানে ওই সে তো ডাক্তার গাইনোকোলজিস্ট, তো সেটা একটা বিষয় ছিল। জাকির চলে যাচ্ছে ব্যান্ড ছেড়ে, মানে তখন একটা সিঙ্গার লাগবে, তো সেই সুবাদে আমি ফিডব্যাকে লিড ভোকালিস্ট হিসেবে জয়েন করি। তো দিস ওয়াজ এ ভেরি ইন্টারেস্টিং প্রসেস, মানে একটা পুরো অডিশন হয়ে, সেই অডিশন আমার কাছে গোপন রাখা, আবার আমাকে হঠাৎ করে ডেকে নিয়ে বলা যে ওই যে অডিশন ছিল আমাকে বলা হয়নি, একটা অডিশন ছিল আমার। এভি কিচেন হলো বাংলাদেশে ব্যান্ড মিউজিকের একজন ধারক কর্ণধার আয়ুব বাচ্চুর একটা অসাধারণ মিউজিকা ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি ইজ ইট ওয়াজ ইন ফ্যাক্টরি। সো এখানে আমার মনে হয় না যে কোনো গুণগ্রাহী বা কোনো কাজের সাথে রিলেটেড এমন কেউ নাই যে ওখানে যায়। তো আমিও একদিন, আমার সৌভাগ্য হয়েছিল, আমি কয়েকবার গিয়েছি, তার মধ্যে একদিন মনে আছে যে বাচ্চি ভাই আমার সাথে, তখন আর কাউকে অ্যালাউ করেননি, আমরা দুজন আন্তরিকভাবে গল্প করেছি এবং কাজকাম নিয়ে গল্প করেছি, আলাপ করেছি, রেকর্ডিং না এমনি আড্ডা এবং কাজকাম নিয়ে আলাপ আলোচনা। বাচ্চি ভাইয়ের ইচ্ছা ছিল যে ওনার সুরে আমি গাবো, এরকম একটা ছিল, কিন্তু কেন জানি সেটা হয়তো ওনার কর্মব্যস্ততা বা অন্য কোনো ইয়েতে আমি এই জিনিসটা বাস্তবায়িত হয়নি আর কি। প্রথমে একটু ক্লিয়ার করি, ঢাকা কিন্তু আমার ব্যান্ডের নাম, কিন্তু এটা ঢাকা শহর ঢাকা থেকে না, আর ঢাকঢোল থেকে ঢাকা, আচ্ছা গা ঢাকা দিয়ে চলা গা ঢাকা, সেরকম একটা গা, যেমন আমি মানুষটি একটু ঢেকে ঢুকে চলি আর কি, খুব বেশি বেশি আমি প্রচার বিমুখ টাইপের একটা লোক, সেই ঢাকার থেকে কিন্তু ঢাকা। তবে ঢাকা শহর হিসেবে বিবর্তনটা প্রচুর দেখেছি, সেই তো একাত্তরের পাকিস্তানের সময় এক ধরনের ছিল, আর এখন প্রতিদিন রাস্তাঘাট সব পরিবর্তন, তার সবচেয়ে বড় পরিবর্তন মানুষের ভিতরে যে একটা বিবর্তন এসছে, মানে সেই জেনারেশন টু জেনারেশন, নতুন নতুন জেনারেশন যারা আসছে একটার পর একটা, আমি তো প্রায় চারটা পাঁচটা নতুন জেনারেশন দেখেছি, 10 বছরকে যদি ধরি তাহলে 66 বছর বয়সে আমি তো অ্যাটলিস্ট পাঁচটা তো জেনারেশন আমি দেখেছি। তো পাঁচটা জেনারেশনের ভিতরে যে ব্যাপক চিন্তা চেতনার পার্থক্য, তারপরে জীবনের ধারাটা বদলে গেছে, স্পিড বেড়ে গেছে, এগুলো আমি কিন্তু খুব অ্যাপ্রিসিয়েট করি। এগুলো স্বপ্ন আমি সবসময় দেখতাম যে বাংলাদেশটা হবে একটা ফাস্ট মুভিং স্মার্ট একটা জাতি। এই ফাস্ট অ্যান্ড স্মার্ট এই কথাগুলো কিন্তু আমি অনেক আগে ইউজ করেছি, যে ব্যান্ড মিউজিক ইজ ভেরি ফাস্ট, ভেরি স্মার্ট এবং সবসময় অ্যাডাপ্টেবল। তো আমরা ঢাকা শহর, ঢাকার যে এতগুলো বছর যে কেটে গেছে, আমার মনে হয় গত 20 বছর ঢাকাতে যা হয়েছে তা বোধহয় এর আগে 100 বছরও হয়নি। তো গত 20 বছরটা শুনে সবচেয়ে উল্লেখযোগ্য এবং এখন আরও দিনগুলো আরও ইন্টারেস্টিং হয়ে আসছে। তো একটা সিরিয়াস সোশ্যাল সিন্ড্রোম আমি তো মনে করি, এটা একটা ক্রাইম এবং এটা একটা মানসিক সিন্ড্রোম। এটা এই যুগের যারা এই ধরনের কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে তারা কি মানসিকতা নিয়ে চলছে, আমার তো তাদের জন্যই চিন্তা হয় যে তারা তো সিকনেস, এটা তো সিরিয়াস সিন্ড্রোম, এটাকে আমি মনে করি যে এটাকে প্রতিহত করা উচিত। না এরকম সুযোগ হয়নি, তবে যদি এরকম সুযোগ হয় অবশ্যই জিজ্ঞেস করবো, কারণ এটা তো বেদনাদায়ক। একজন মানুষ যিনি সারা জীবন সঙ্গীতের জন্য সংগ্রাম করে গেছেন এবং কাজ করে গেছেন, অসংখ্য কাজ ওনার মতো কাজ কজন করতে পেরেছে এবং এত কন্ট্রিবিউশন করার পরে ওনার মৃত্যুর আগের দিন 24 ঘন্টা আগেও তিনি পারফর্ম করেছেন এবং এত কিছু করার পরেও ওনার এই চলে যাওয়াটাকে, এটা যে দেশের জন্য বা আমাদের জন্য কত বড় একটা লস বা একটা হারানোর ব্যথা, এই সময়টা কিভাবে কিছু সংখ্যক ছেলে বা কিছু সংখ্যক মানুষ এই অপচর্যা করতে পারে, এটা কিভাবে সম্ভব?
না আসলে আমি ইংরেজি সাহিত্য ছাত্র হ্যাঁ অতএব আমার ইংরেজিতে লেখাটা আমার অধিকাংশ লেখা এখনো যদি 90% লেখাই বলবো সব ইংরেজিতে তো ইংরেজিতে লেখার ইচ্ছেটা আমার 80 দশক থেকেই হয় বা 70 দশকের শেষে 80 দশক যখন বঙ্গবন্ধু হত্যার পর একটা সময় আসে যখন একটু নতুন নতুন পত্রিকা ডেইলি স্টার ইংরেজি পত্রিকা বলতে একটাই পত্রিকা ছিল ডেইলি স্টার তো সেখানে কিছু ইউথ সেকশন ছিল সেখানে লিখতাম তো এরকম লেখার অ্যাপ্রিসিয়েশন পেতে পেতে আমার লেখাটা বেড়ে গেল এবং আমি বিভিন্ন জায়গায় লেখা শুরু করলাম এবং খুব সিরিয়াস সোশ্যো পলিটিক্যাল ইস্যুস তারপরে একটু ব্যঙ্গাত্মক লেখা একটু স্যাটায়ার একটু হাসি ঠাট্টা সব ধরনের লেখা আমার কিন্তু আয়ত্তে চলে আসতো বাংলা লেখা কিন্তু আসে অনেক পরে অনেক অনেক হ্যাঁ অনেক